দর্শক, আগারগাঁয়ে এই মুহূর্তে যান চলাচল বন্ধ করে দিয়েছে অটোরিকশা চালকরা, এবং এক পর্যায়ে শেরবাংলা নগর বালক উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী অপর পাশে রয়েছে অটোরিকশা যারা চালক, তারা এক দাবিতে অনড় হয়ে তারা সড়ক বন্ধ করে দিয়েছে। অপরদিকে শিক্ষার্থীরা অপর পাশে অবস্থান নিয়েছে। সেই সঙ্গে এই সড়কগুলোতে যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। মাঝে মাঝে দুই একটি সিএনজি এবং মোটরসাইকেল যারা আসে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আপনারা মিরপুর 10 নম্বর থেকে আগারগাঁ এবং অন্যান্য দিকে আপনারা যদি এই সড়ক আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন, এই সড়কে যানবাহন চলাচল আটকে দেওয়াতে তীব্র ভোগান্তিতে পড়েছে সাধারণ পথচারী এবং যাত্রীরা। আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এক দফা এক দাবিতে অটোরিকশার চালকরা যেটি দাবি জানিয়েছে, তাদের উপরে যে প্রত্যাহার আদেশ রয়েছে, তাদের উপরে যে নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞা আদেশ প্রত্যাহারের যে দাবি রয়েছে, সেই দাবিতে এক দফা এক দাবিতে অনড় রয়েছে। সড়কের মাঝে শুয়ে পড়েছে আন্দোলনকারীরা, অটোরিকশা আন্দোলনকারীরা সড়কের মাঝে শুয়ে পড়েছে। আপনাদেরকে দেখাচ্ছি যে আন্দোলনের সময় অনেকে ছিঁড়ে নিয়েছি, কোনো একটা সাহায্য হয়নি। দর্শক, এই মুহূর্তে এসিটিভি ডিজিটালে আপনারা যেখান থেকে যুক্ত রয়েছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে দিবেন, এবং আমাদেরকে আপনার লোকেশন জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। দর্শক, যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে সকালের দিকে হঠাৎই অটোরিকশা চালকরা আগারগাঁও সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করে তারা সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয়, এবং এক পর্যায়ে পরিস্থিতি অনেকটাই উত্তেজনা বিরাজ করে। আমরা এখানে একজন পুলিশ কর্মকর্তা, তিনি অটো চালকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। আমরা ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। এই নাচতে গো, এই নাচতে তো বা ম্যাগ দিছো, এই নাচ